হেই বন্ধুরা, পৃথিবীতে প্রাণীদের লক্ষ লক্ষ প্রজাতি রয়েছে, আর এই প্রজাতির মধ্যেই এমন কিছু প্রজাতি আছে যারা তাদের রহস্যময় বিচিত্র বৈশিষ্ট্যের দ্বারা আপনাকে অবাক করবে। হ্যাঁ, আজ ইনফরমেটিক্স গুগলি আপনাদের এমনই পাঁচটি জীব সম্পর্কে জানাতে চলেছে যারা তাদের অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে প্রকৃতিতে এমনভাবে মিশে যায় যে তাদের চোখে দেখতে পাওয়াও যেন মুশকিল হয়ে পড়ে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে প্রেস করুন, এরকমই রহস্য রোমাঞ্চকর তথ্যপূর্ণ ভিডিও সবার আগে দেখতে। তাহলে চলুন শুরু করা যাক। এই জীবটিকে স্টিক ইনসেক্ট বলার সাথে সাথে ওয়াকিং স্টিকও বলা হয়, কারণ এই জীবটি যখন চলে তখন তা দেখে মনে হয় যেন কোনো গাছের ডালের শুকনো ডালের টুকরো হেঁটে হেঁটে যাচ্ছে। এই ইনসেক্টটিকে প্রথমের দিকে দেখলে আপনি বুঝতেই পারবেন না এটি আদৌ একটি জীব। আর এই জীবের এরূপ অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য এরা নিজেদেরকে শুকনো ডালের মধ্যেই লুকিয়ে রাখে। এদের বৈশিষ্ট্যের কারণে এরা সহজেই নিজেদের শত্রুদের চোখে ধোঁকা দিতে পারে। সাধারণত এরা গাছের ডালের রঙের ওপর বেস করে নিজের দেহের রং বদলিয়ে নেয়। এরা শিকারী জীবজন্তুদের থেকে নিজেদের বাঁচানোর জন্য দিনের বেলা খুব কম নড়াচড়া করে। অর্চিড প্রেইং ম্যান্টিস। সাউথ ইস্টের জঙ্গলে পাওয়া এই সুন্দর জীবটি হলো অর্চিড প্রেইং ম্যান্টিস। এটি ফুলের রঙের সাথে এমনভাবে মিশে যায় যে এটিকে দেখে মনে হয় যেন এটি ফুলের কোনো একটি অংশ। আপনি বুঝতেই পারবেন না আসলেও এরকম জীব হতে পারে। রং বদলিয়ে এবং ফুলের মতোই আকার থাকার কারণে এটি শিকারদের সহজেই ধরে ফেলে, আর শিকারীদের চোখের থেকেও লুকিয়ে থাকতে পারে। ফুলের পাপড়িতে থাকা এই অর্চিড প্রেইং ম্যান্টিস দেখতে খুবই কোমল ও সুন্দর হলেও এটি একটি কার্নিভোরাস, অর্থাৎ মাংসাশী জীব। এটি খুব অল্প সময়ের মধ্যেই শিকার করে খেয়ে নেয়। ডেডলিফ ম্যান্টিস। এরকম অনেক জীব আছে যারা নিজের রঙের কারণে প্রকৃতিতে চেনা মুশকিল হয়ে পড়ে আমাদের কাছে। গাছের পাতার মতো দেখতে ডেডলিফ ম্যান্টিস নিজেকে এত সুন্দরভাবে পাতার সঙ্গে লুকিয়ে নেয়। পাতা আর এই জীবের মধ্যে কোনটি পাতা কোনটি জীব আপনি বুঝতেই পারবেন না। সিচুয়েশন ওয়াইজ এরা নিজের রং বদলিয়ে নেয়, কখনো গাছের ছালের রং, আবার কখনো পাতার গাঢ় রং। আর এরূপ বৈশিষ্ট্যের দ্বারা শিকারী জীবজন্তুদের থেকে নিজেদের বাঁচাতে পারে খুব সহজেই। ফিলিডাই লিফ ইনসেক্টস। এই ইনসেক্টসটিও ডেডলিফ ম্যান্টিসের মতোই নিজেকে পাতার মধ্যে লুকিয়ে রাখে, আর বেশিরভাগ এটি পালকের পাতায় পাওয়া যায়। এমনকি পালক ছাড়াও পাতা বিশিষ্ট সমস্ত শাকেই প্রায় পাওয়া যায় এই ইনসেক্টসটি। এতটাই পাতার সাথে মিশে যায় এই ইনসেক্টসটি যে সত্যিই পাতার মধ্যে থাকলে চেনা মুশকিল হয়ে পড়ে। এটি সাধারণত এশিয়া ও আফ্রিকার কিছু জঙ্গলেই দেখা যায়। এটি পাতার মতো দেখতে হওয়ার কারণে এটিকে ওয়াকিং লিফও বলা হয়। ডেডলিফ বাটারফ্লাই। ডেডলিফ বাটারফ্লাই গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া সবচেয়ে আকর্ষণীয় এক প্রজাপতি। এটি দেখতে একদম শুকনো পাতার মতো হয়, আর যার কারণে এটি নিজেকে গাছের ডালে অথবা মাটিতে লুকিয়ে রাখতে পারে। যখন এটি নিজের পাখনা দুটি বন্ধ করে তখন তা দেখতে সেম টু সেম শুকনো পাতাই মনে হয়, আর সম্পূর্ণরূপে যখন নিজের পাখনা দুটি মেলে বসে তখন এর পাখনার রং খুবই আকর্ষণীয় হয়ে ওঠে। ডেডলিফ বাটারফ্লাইয়ের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য এটাই যে এর পাখনা শুকনো হওয়ার পাশাপাশি এর আকার ও ডিজাইন একদম পাতার মতোই। সো প্রিয় বন্ধুরা, এই পাঁচটি জীবের মধ্যে আপনার চোখে কোনটি সবচেয়ে বেশি ধোঁকা দিয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে আপনার প্রিয় মানুষদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সর্বশেষে লেট আস স্প্রেড দি গুড নিউজ অ্যান্ড পজিটিভিটি। থ্যাংক ইউ।